নিউ ইয়র্কে মোদি ইউনুস বৈঠক না হওয়ার কারণ জানালো ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র বৈঠক হচ্ছে না বলে জানিয়েছে ভারত দেশটি গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বৈঠক হবে না বলে জানানোর পর এর কারণও জানিয়েছে দেশটি আজ মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এন এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সফর সূচি গরমিল ও সময়ের অভাবের কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যকার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না এর আগে গত উনিশ সেপ্টেম্বর হিন্দুস্তান টাইমসে জানায় আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক অনুষ্ঠিত হবে না এর আগে চলতি মাসের শুরুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জাতিসংঘ অধিবেশনে সাইডলাইন বৈঠক আয়োজনের জন্য অনুরোধ জানানো হয় নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যকার টানাপোড়েন দূর করতে এই বৈঠকের বিষয়ে বাংলাদেশ আগ্রহী ছিল এই ঘটনার পর সোমবার নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানান আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী এবারের সফর খুবই সংক্ষিপ্ত ছিল তার সফরের মেয়াদ ছিল মাত্র পঞ্চান্ন ঘন্টা কিছুক্ষণ আগে তিনি নিউইয়র্ক থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছেন তিনি বলেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এখনও নিউ ইয়র্কে পৌঁছাননি দুই নেতার সফরের শিডিউল ভিন্ন হওয়ায় তাদের মধ্যে বৈঠকের কোনো সুযোগ ছিল না তিনি আরও জানান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই সফরে বৈঠক করার কথা ছিল কিন্তু সফর সংক্ষিপ্ত হওয়ার কারণে এই বাতিল করা হয়েছে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকে টাইম লাইনে শেয়ার করুন এবং বিশ্ব বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করুন একই সাথে বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ